তো বন্ধুরা, আগের মিনি ব্লগে তোমরা দেখেছো আমরা এই ঝড় বাদলের দিনেও মামার বাড়ি আসছি, কিন্তু কি কারণে আসছি সেটাই তোমাদেরকে জানানো হয়নি, জানাবো অবশ্যই। আজকে আছে আমার একটা মাসির বিয়ে, তো সেই বিয়েটা অ্যাটেন্ড করার জন্য আর মামার বাড়ির সবার সাথে দেখা করার জন্য আমরা মামার বাড়ি যাচ্ছি। তো এখন টোটোতে চেপে পড়েছি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তায় কেমন বৃষ্টি পড়ছে আর ভিজে ভিজে যাচ্ছে। দেখো বৃষ্টিটা খুব জোরালোভাবে আসবে এটাও মনে হচ্ছে, দেখাই যাক কি হয়। তো বেশি দূর তো না, কিন্তু তবুও যেতে যেতে ভিজে না যায়, টোটোর চারিদিকটা আবার একটু ফাঁকা থাকে। তো যেটা ভাবলাম সেটাই, বৃষ্টি এত জোরে হয়ে গেছিলো যে এখানে টোটোটা থামিয়ে দিয়ে চারিদিকে যে সেটটা আছে সেটা নামিয়ে দিচ্ছে, তা নাহলে আমরা ভিজে যাচ্ছি। তো বাবানকে কোনোরকমভাবে আগলে রেখে দিয়েছি, ব্যাগপত্র যাতে না ভেজে সেই ব্যবস্থাই করে রেখেছি, আর আমি একটু সামান্য ভিজে যাচ্ছি সেটা কোনো ব্যাপার না। তো বৃষ্টি এখানে প্রায় ধরে এসছে আর আবার টোটো চলতে শুরু করেছে, এখন বল খেলা গ্রাউন্ডের ওই দিক দিয়ে যাচ্ছি, আর বেশি দূর না, আর কিছুটা হলেই চলে যাব। তো এই যে এখানে আমরা পৌঁছে গেছি, এটাই হচ্ছে বিয়েবাড়ি, আর বাম সাইডে হচ্ছে আমার মামার বাড়ি। তো সবাই আমাদেরকে মানে পিক আপ করার জন্য এখানে দাঁড়িয়ে আছে, আর ফোনটা মায়ের তো ব্যাগের ভিতরে ভরা ছিল। তো মামার বাড়িতে আসা মাত্রই দেখো বাবানের সাথে সবাই দেখা করতে চলে এসেছে, এগুলো সব হচ্ছে ওর মামা আর মিমি, মানে সবাই ওকে এত আদর করে যে আসা মাত্রই সবাই দেখা করতে চলে এসেছে। এখন রেডি হয়ে গেছে আসার পরে, স্নান টান করে, আর এদিকে আছে বাবা, আছে মা, ভাই। তো এর মধ্যে কারেন্ট চলে গেছে, প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে। চলো তোমরা দেখতে থাকো কত বৃষ্টি হলো, এখন তো তাও কমে গিয়েছে, প্রচন্ড বৃষ্টি। তো বিয়েবাড়ির মধ্যে এখন চলে এসেছি, এটা যেখানে বিয়ে হবে সরলতলা সেটা তৈরি করেছে, আর এখানে বউ মানে স্টেজে উঠবে বসবে, তো এটা হচ্ছে সিংহাসনটা রাখার জায়গা। আর এখানে আমি এইভাবে রেডি হয়েছে, আগেও দেখালাম একবার, স্নান করে এলাম এই মাত্র। তো এদিকে হচ্ছে কনে, এই দেখো কনে এখন কোথায় ভিজে গেছে, শাড়িটা কত ভিজলো সেটাই এখন দেখাচ্ছে, কারণ একটা রিচুয়াল করতে গেছিলো ওরা, তো ওইভাবে ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই ভিজে গেছে। আর এদিকে রাতের প্রস্তুতি চলছে, ভেজিটেবল চপ তৈরি হচ্ছে। না আমাকে ছাড়া না, ওই যাদেরকে চিনা তাদের কাছেই থাকবে। এখানে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, আর এই যে মাছের ডিমটা আর মাছের টক ঝোলটা না দারুণ হয়েছিল খেতে। আর এদিকে বিয়ের মানে তত্ত্ব সেটাও চলে এসছে, তো এখানে সমস্ত শাড়ি জামা কাপড় আছে, সেগুলোই তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখে নাও। মণ্ডপটা আর একবার দেখিয়ে দিচ্ছি, আর মাসির বিয়ে হচ্ছে, সে মাসির নাম হচ্ছে প্রিয়াঙ্কা, আর যে মেসোমশাই হবে তার নাম হচ্ছে আশিস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এখন চলে এসেছি কালীতলার দিকে, এখানে মা প্রসাদ আনতে গেছে, আজকে বিপত্তারিণী পুজো, তো অনেকটাই বেলা হলো পুজো হতে। আমাদের ওখানে যেখানে মা পুজো দেয় সেখানে মা সকালবেলায় পুজো টুজো দিয়ে প্রসাদ মানে সাজিয়ে দিয়ে চলে এসছে, তো পুজো হতে দেরি হবে, তো আমরা আর অপেক্ষা করতে পারলাম না, তাই এখানেও পুজো হচ্ছে সেটা নিয়ে নিচ্ছি প্রসাদ। Thank you.
গুড ইভিনিং। এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি, বাইরে এখানে লাইট নেই, তো কে কেমনভাবে রেডি হয়েছি দেখাচ্ছি। এখানে জাস্ট একটা লাইট পেয়েছি, তাই দেখি নিচ্ছি যে আমি কেমনভাবে রেডি হয়েছি। আর যে সামনে চললো আমার মেজো মামিমা আর মা, তো এ বাইরে না লাইটিংয়ে খুব ভালো লাগছে। আর একটা সবথেকে ভালো বিষয় হচ্ছে যে এখন না কোনো বৃষ্টি নেই, খুব ভালোভাবে কিন্তু সন্ধ্যাটা কাটছে, দেখাই যাক পরবর্তীতে কী হয়। আর ছোটো মামিমা দেখো কত সুন্দর সেজেছে, আবার হাইও করছে। এদিকে সবাই বসে আছে, বড়ো মামিমা আরও সব মামিমাগুলো বসে আছে। আর চলো স্টেজের কাছে যাই, ওখানে কনেকে দেখাই কনে কেমনভাবে সাজলো, সেটাই আজকে দেখার মূল বিষয়। এখানে ছোটো মামিমা ছোটো মামা সব তুলে একটু ফটো সেশন করে নিল, আমরাও কনের সাথে একটু ছবি তুলে নিলাম। আর এদিকে মা বসে আছে, মা সবাইকে চেনা জানা পেয়েছে, তাদের সাথে গল্প টল্প করছে। আর এদিকে মাসিও সেজে নিয়েছে একদম, ও আবার এত গরম করছে যে ফ্যানের কাছেই বসেছে, তো চুল টুল একবার উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমরা এখন সবাই একটু বসে আছি, এরপরে বর চলে আসবে, তো তখন তোমাদেরকে দেখাবো। আর বাইরে না সবাই খুব ভালো ডান্স দিচ্ছে, কিন্তু ওই ডান্স আমি তুলে কি করব, কারণ গানটা না থাকলে তো শুনতে ভালো লাগবে না, আর গান দেওয়া সম্ভব নয়। এই যে বর এখন চলে এসছে, আর এদিকে মা দিদা চলে এসছে রেডি হয়ে। আর এখন চলে এসেছি খাবার টেবিলের মধ্যে, এখানে আমরা সবাই বসে পড়েছি। সামনে একটা বুনি আছে, একটা মাসি আছে, আমি আছি, মামিমা আছে, আর পেছন দিকে ছোটো মামা ছোটো মামিমার ভাই বসেছে খেতে, আরও পেছন দিকে দিদা আছে, সবাই আছে, মানে এগুলো যারা আছে সবগুলোই আমাদের রিলেটিভ আর কি। তো মেনু কী কী হচ্ছে সেটা দেখাই। প্রথমেই দিয়ে দিয়েছে স্যালাড, তারপর দিয়ে দিয়েছে ভেজিটেবল চপ, আর এর সাথে হচ্ছে সস, আর এখানে দিয়েছে নান, এবার আছে চানা মশলা, এবার চলে এসছে ভাত আর পটল চিংড়ি, আবার এসছে ভাত, তারপরে এলো আলু পোস্ত, এবার এসছে চিকেন কষা, এবার এসছে দই পাঁপড় চাটনি, তারপর মিষ্টি, আর এখানে আছে সবশেষে আইসক্রিম আর চকলেট। খাওয়া দাওয়া শেষে এখানে যেখানে নাচ হচ্ছে ওখানে এলাম, তো সবাই খুব ভালোভাবে নাচ করছে। আর এখানে গ্রিন লাইটের এফেক্টের জন্য না দারুণ লাগছে দেখতে বেশ। আর এখানে বাবান আছে, মা আছে, বাবান একটা গাড়ির উপর বসে আছে, মা তো খাবে না সেই জন্য বাবানকে ধরে আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কী হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।